there. Subscribe to my channel. And also press this bell icon. দ্বিতীয় পর্বের প্রথম বল চার রান চার রান প্রথম বলেই চার কিন্তু শটের মধ্যে সেরকম পাওয়ার ছিল না বলে বল সীমানা পেরোল না সুন্দর শট চার রান এত কম টার্গেটে মেরেছি এর উপর রান গেলে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয় প্রথম ওভারে এখন শেষ হয়নি তিনটে বল সীমানা পার পেয়ে করেছে অত 12 রান শট এবং চার রান আমার মনে হয় দুর্গাপুর ফ্রেড ক্লাব কম টার্গেটের জন্য প্রথমেই তাদের মনোবলটা ভেঙে ফেলেছেন ক্রিকেট গভীর অনিশ্চয়তার খেলা অনেক সময় বোলারের খুব সুন্দর পারফরমেন্স ম্যাচে টান ওভার টান আপ করে দেয় হাল না ছেড়ে আউট সুন্দর এই দ্বিতীয় ওভারে টার্নিং পয়েন্ট হয়েছে ব্রাজিল সুন্দর দুটো উইকেট কিন্তু টার্গেট আমাদের টার্গেট এখানে দল খুব কম রেখেছে 30 রান করতে হবে তার মধ্যে 16 রান হয়ে গেছে প্রথম ওভারে তবুও ম্যাচ যে কোনো দিকে যেতে পারে হাল না ছেড়ে খেলায় নামে হলো ক্রিকেট শট এবং প্লেয়ারের মাথার বহু যদি কোনো চান্স নেই এক দিবসীয় দিবারাত্রির ক্রিকেট প্রতিযোগিতা সৌজন্যে ছোট দিকের ইন্ডিয়ান ক্লাব এবং দেখতে দেখতে আর একটা বাউন্ডারি এখানে এখানে ফিল্ডারদের কোনো চান্সই দিচ্ছে না ব্যাটসম্যান পায়ের কাছে ড্রপ কে বল একদম সীমানা পার চার রান আর দু ওভারে 28 রান দু রান যায় চার ওভারে এইস্টারের দু রান যায় এরকম খেলা হাতের মুঠোতে এখন এইস্টারের হাতে আউট ছয় মেরে ফেললেন আর এখানে নিয়ম আছে শর্ট পিচ টুর্নামেন্ট আপনারা জানেন ওভার বাউন্ডারি মানে হচ্ছে আউট বলতে বলতে উইনিং শটটা চলে এলো এর ফলে এইস্টার খুবই সহজে তার প্রতিপক্ষ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Be sure to subscribe.